জীবন নিয়ে আমার কোনো অনুশোচনা নেই, অসুস্থ শরীর নিয়ে একাত্তরকে জানিয়েছিলেন মুক্তিযোদ্ধা গীতিকার কাউসার আহমেদ চৌধুরী। বলেছিলেন, আমি এক স্টেশনে যাওয়ার জন্য টিকিট কেটে অজানা স্টেশনে নেমে গেছি। তার জীবনের নানা বাঁক নিয়ে প্রিয় এই মানুষটি কথা বলেছেন পার্থ সঞ্জয়ের সাথে। সারা জীবন এক স্টেশনের টিকিট কেটে উঠেছি গাড়িতে আর নেমে গেছি কোনো অজানা স্টেশন, যেখানে নামার কথা ছিল না। তো চলচ্চিত্র মাথায় ছিল, চলচ্চিত্র সম্পর্কেও পড়াশোনা করেছি। তারপরে চাকরি জীবনে এসে আমি ঋত্বিক কুমার ঘটকের শিষ্য, মানে কি তার সন্তানের মতো থাকলাম। একই ঘরে একই বিছানায় ঘুমাতাম। তিনি আমাকে সিলেক্ট করলেন যে পুনায় পাঠাবেন, তো আমি কোনো কারণে যাওয়া হলো না। তারপরে উনি তার শেষ ছবি যুক্তিতর্ক গল্পতে আমাকে মনোনয়ন করলেন একটা চরিত্রে, তখন চেহারাটা আর ভালো ছিল। তো মুক্তিযোদ্ধার রোলে তারপর উপন্যাস লিখতে পারতাম, সেদিকেও গেলাম। আমার কবিতা ছাপা হলো কলকাতার দেশ পত্রিকায়, আর কিছু পরে কবিতাই আর লিখি না। এই যে এখন সবাই আপনাকে মানে জ্যোতিষ হিসেবে সবাই, এটা আমাকে বিরক্ত করে। একসঙ্গে উপভোগ তো করতেন? হ্যাঁ, উপভোগ করতাম। একটা কাজ মানুষ ভালোবেসে করে, ছোটোবেলা থেকে শিখতাম তো, 11 বছর বয়স থেকে, সেই কারণে। কিন্তু মূল ক্ষেত্রটা সেটা হবে আমি তো ভেবে করিনি। না, আমার কোনো অনুশোচনা নেই, যেটা যা কিছু হয় না হয় না।